শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের কর্মী ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দাবি করা ছাত্রী জানান, দীর্ঘদিন ধরেই তাকে কুপ্রস্তাব দিয়ে আসছেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক। রাজি না হওয়ায় ঘনিষ্ঠ কর্মী রাকিবকে দিয়ে রটাচ্ছে নানা কুৎসা। এর প্রতিবাদ জানাতে গেলেই হেনস্থার শিকার হতে হয় তাকে। সংসদের সামনে এনে ভাই আমাকে বিভিন্নভাবে মারছে, আমার মাথায় একদম বুকে আরো যা যা করছে, আমি লাঠি মারছে আমার ইয়েতে, আমি আর বাকিটা বলতে পারবো না। ভুক্তভোগী জানান, ঘটনার পর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সম্পাদক দুজনেই তাকে বিষয়টি চেপে যাওয়ার জন্য চাপ দেন। তুই এই কথা যদি বলিস তাহলে দেখবি তোকে এখানেই এখন ধর্ষণ করে মেরে ফেলবো। ঘটনাস্থলে উপস্থিত আরেক ছাত্রলীগ কর্মীও দেখেন পুরো ঘটনা। ওনাদের টান্দার পরে ছাদিয়ার কলার ধরছে, কলার পরে রাকিবের থাপ্পড় দিছে, ছাদিয়ারে থাপ্পড় দিছে, পরে মারামারি করতে করতে সংসদে বিদায় দিচ্ছে। এদিকে কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মারধরের ঘটনা স্বীকার করলেও অস্বীকার করেন হুমকির অভিযোগ। একজনকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই মেয়েটাকে এক্স ওয়াই জেড যে কেউ মোটিভেট করে। এরই মধ্যে সূত্রাপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী। পুলিশ জানায় অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। নারী ও শিশু নির্যাতনে 10 ধারায় মামলা হয়েছে। সে অবশ্য পলাতক, কলেজ খুললে পার্টিকুলারটা নিয়ে ওকে আমরা অভিযানে যাব। দ্রুত ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ওই ছাত্রী ও তার সহপাঠীরা। কলেজে যে আমাকে ওপেন মারতেছে ঘটনাটা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ভাইস প্রেসিডেন্ট জুনাইদ।